আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওগুলি আমার ইউটিউব চ্যানেলে পাবেন, মান্থ ওয়াইজ আমরা আপলোড করে থাকি। এছাড়া www.icsgwbcs.com এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলি PDF আকারে আপলোড করা হয়, সেখানে ভিডিওর লিঙ্কও দেওয়া হয়, এছাড়া প্র্যাকটিস সেটসও আপলোড করা হয়। এছাড়া আমাদের ফেসবুক পেজ আনঅফিসিয়াল ICSG ফ্যাকাল্টি ফর WBCS এ আপডেটের জন্য ফলো করতে পারেন। আজকের এই ভিডিওটিতে আমরা জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট 2 নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা ইন্টারন্যাশনাল নিউজগুলো দেখে নেব। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ইউনেস্কো একটি রিপোর্ট পাবলিশ করেছে যার নাম 2020 গ্লোবাল এডুকেশন মনিটরিং রিপোর্ট। এই রিপোর্টে ইউনেস্কো বলেছে যে COVID-19 যে প্যান্ডেমিক, এই প্যান্ডেমিক ইনইকুয়ালিটি বাড়িয়ে তুলেছে। ইট হ্যাজ এক্সারভেটেড ইনইকুয়ালিটিস ইন এডুকেশন সিস্টেম অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। এই যে আমাদের যে এডুকেশন সিস্টেম, এটাকে ইনক্লুসিভ করার চেষ্টা করা হয়। ইনক্লুসিভ বলতে সমাজের সমস্ত স্তরের শিশুদের এর মধ্যে, এর আওতায় আনার চেষ্টা করা হয়। কিন্তু এই COVID-19 প্যান্ডেমিক যেটা করেছে সেটা হচ্ছে এডুকেশনের মধ্যে এক্সক্লুশন ট্রেন্ড দেখা গেছে। এই এক্সক্লুশন ট্রেন্ডটা কী? এই এক্সক্লুশন ট্রেন্ডের মধ্যে পড়ছে স্কুল থেকে ড্রপ আউট বা স্কুল ছুটদের সংখ্যা বেড়ে যাচ্ছে। একটি রিপোর্টে দেখা গেছে, এই রিপোর্টটিতে দেখা যাচ্ছে যেটা, সেটা হচ্ছে 91% অফ স্টুডেন্ট অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এই সময়টা স্কুল বা স্কুল শিক্ষার বাইরে ছিল, আওতার বাইরে ছিল। সেখানে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লো ইনকাম গ্রুপের কান্ট্রিগুলো। তারা বিভিন্ন দেশ বিভিন্নভাবে এই সমস্যার মোকাবিলা করার চেষ্টা করেছে। তিনটি উপায়ে মেনলি এডুকেশন সিস্টেমটাকে রান করানোর চেষ্টা হয়েছে: রেডিও, টেলিভিশন অথবা অনলাইন প্ল্যাটফর্ম। বলাই বাহুল্য যে লো ইনকাম কান্ট্রিজ বা লো মিডল ইনকাম কান্ট্রিজগুলো পুরোপুরিভাবে স্টুডেন্টদের কাছে পৌঁছতে পারেনি। ভারতে এই তিন ধরনের প্রযুক্তির সাহায্য নিয়েই এডুকেশন সিস্টেমকে রান করানোর চেষ্টা হয়েছে। কিন্তু ভারতে যেহেতু একটা বিশাল ডিজিটাল ডিভাইড রয়েছে, সেই ডিজিটাল ডিভাইডের ফলে ভারতবর্ষে স্টুডেন্টদের কিন্তু এই এডুকেশনের আওতায় রাখা কোভিড প্যান্ডেমিকের ফলে সম্পূর্ণভাবে সম্ভব হয়নি। এবং এই এক্সক্লুশন ট্রেন্ড ভারতবর্ষেও দেখা গেছে। হয়তো COVID-19 প্যান্ডেমিক শেষ হলে এর সম্পূর্ণ ফলাফল কী হয়েছে সেটা সম্পর্কে আমরা জানতে পারব। ভারতবর্ষে এই ডিজিটাল ডিভাইডের ফলে যেটা প্রকট, সেটা হচ্ছে সবার কাছে স্কিল বা ইকুইপমেন্ট নেই যাতে তারা ইন্টারনেট কানেকশান দিয়ে ক্লাস করতে পারবে। এর ফলে বহু ছাত্রছাত্রী যারা সাধারণত দারিদ্র্যের শিকার, তারা এই ধরনের প্ল্যাটফর্মে আসতে পারেনি বলে এডুকেশনও তারা ঠিক সময়ে পায়নি। এছাড়া দরিদ্র স্টুডেন্টদের মধ্যে আরেকটি সমস্যা রয়েছে, তারা মিল এবং অন্যান্য এসেনশিয়াল প্রোডাক্ট যেমন মেয়েদের ক্ষেত্রে স্যানিটারি ন্যাপকিন, এইসবের জন্য তারা স্কুলের ওপর ডিপেন্ডেন্ট। কিন্তু এই স্কুল বন্ধ থাকার ফলে তারা এই সার্ভিসগুলো পায়নি এবং এটা তাদের প্রভূত ক্ষতি করেছে। এছাড়া আমরা যদি একটা এক্সামিনেশনের দিকে আসি, সেদিকটা দেখলে দেখা যাবে যে এক্সামিনেশানগুলো যেহেতু ক্যান্সেল হয়েছে, অতএব এক্সামিনেশানে যে স্টুডেন্টদের যে এভ্যালুয়েশন হবে সেটা ডিপেন্ড করেছে টিচারদের পারসেপশনের ওপর রাদার দ্যান তাদের পারফরমেন্সের ওপর। এটা একটা মারাত্মক সমস্যা, যেটা ক্ষেত্রে বিভিন্ন স্টিরিওটাইপ যেগুলো জাজমেন্টকে ইনফ্লুয়েন্স করে, তাদের দ্বারা টিচার স্টুডেন্টদের অ্যাসেসমেন্ট ক্ষতিগ্রস্ত হতে পারে। এই পয়েন্টটি খুব ইম্পর্টেন্ট। এরপরে যে আমরা ইন্টারন্যাশনাল নিউজটি দেখে নেব, সেটা FATF রিলেটেড। FATF আমরা জানি ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স, এরা বিভিন্ন দেশ বা ইকোনমিকে একটা লিস্টেড ক্যাটাগরির মধ্যে ফেলে যে সমস্ত দেশে ড্রাগ ট্রাফিকিং, স্লেভারি, আর্মস ট্রেড এবং টেরোরিজম ফিনান্সিং হয়, তাদেরকে এরা গ্রে লিস্ট বা ব্ল্যাক লিস্টেড করে দেয় সেই সমস্ত ইকোনমিকে। তো FATF সম্প্রতি পাকিস্তান ইকোনমির ওপর কাজ করেছে এবং পাকিস্তান আমরা জানি গ্রে লিস্টে আছে, যে কোনো মুহূর্তে তারা ব্ল্যাক লিস্টে যেতে পারে। সেটা বাদ দিয়ে যেটা FATF এর সম্পর্কে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রিসেন্টলি এরা একটা ল্যান্ডমার্ক ডিসিশন নিয়েছে, সেখানে ইল্লিগাল ওয়াইল্ড লাইফ ট্রেড এই যে কার্যকলাপ, এটাকেও এরা একটা গ্লোবাল থ্রেট হিসেবে ডেসক্রাইব করেছে এবং তার উপর একটা রিপোর্ট পাবলিশ করেছে। এবং এই ইল্লিগাল ওয়াইল্ড লাইফ ট্রেড থেকে যে অর্থ
ব্যবস্থার মধ্যে যে সমস্যা সৃষ্টি হচ্ছে সেটাকেও এরা তাদের রিপোর্টে কনসিডারেশনের মধ্যে রাখবে ভবিষ্যতে বলে জানা গেছে। এর পরের ইন্টারন্যাশনাল নিউজটি ভীষণ ইন্টারেস্টিং। জাপানের একটি শহর রয়েছে ইশিগাকি সিটি, তাদের যে কাউন্সিল তারা একটা ডিসিশন নিয়েছে, এই ইশিগাকি সিটি যে এরিয়া রয়েছে জুরিসডিকশন তার আন্ডারে পড়ে একটি আইল্যান্ড, যেটার একটি বিখ্যাত আইল্যান্ড সেনকাকু আইল্যান্ড। এই আইল্যান্ডটি আনইনহ্যাবিটেড আইল্যান্ড, মানে এখানে কোনো মানুষ থাকে না, কিন্তু এই আইল্যান্ডটি নিয়ে টেরিটোরিয়াল ডিসপিউট আছে তিনটে পার্টির মধ্যে। ইম্পর্টেন্ট তিনটে পার্টি হচ্ছে জাপান, চায়না এবং তাইওয়ান। তিনটে দেশই তাদের টেরিটোরিয়াল ক্লেমের মধ্যে এই আইল্যান্ডটিকে রাখে। আরও একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, এই আইল্যান্ডটিকে জাপান সেনকাকু আইল্যান্ড বলে অভিহিত করেছিল, চায়না একে দিয়াউস আইল্যান্ড বলে, তাইওয়ানও একে দিয়াউস আইল্যান্ড বলে। তো এই আইল্যান্ডটি এতদিন জাপানে তোনোশিরো শহরের অন্তর্গত ছিল এবং বর্তমানে এই সেনকাকু আইল্যান্ডটির নাম বদলে জাপানের ইশিগাকি সিটি কাউন্সিল এর নতুন নামকরণ করেছে টোনোশিরো সেনকাকু আইল্যান্ড। এই যে এই নাম পরিবর্তন, এটা একটা ইন্টারন্যাশনাল ডিসপিউটের আবার নতুন করে একটা আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে, যেখানে চায়না এবং তাইওয়ান জাপানের এই নাম পরিবর্তনের যে কাজটা সেটা সমালোচনা করেছে, কারণ দুটো দেশই সেনকাকু আইল্যান্ডকে বা দিয়াউস আইল্যান্ডকে তাদের অঞ্চল অন্তর্ভুক্ত অঞ্চল বলে দাবি করে থাকে। জাপানেরও দাবি আছে এই আইল্যান্ডের উপর। এই আইল্যান্ডের লোকেশান জিওগ্রাফির ক্ষেত্রে ভেরি ইম্পর্ট্যান্ট, জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স এখান থেকে প্রশ্ন আসতে পারে। ইন্টারন্যাশনাল নিউজ এর পরের ইন্টারন্যাশনাল নিউজটি হচ্ছে, আয়ারল্যান্ডের প্রাইম মিনিস্টার হয়েছেন মাইকেল মার্টিন। এর আগে লিও ভারাতকার আয়ারল্যান্ডের প্রাইম মিনিস্টার ছিলেন, যিনি ভারতীয় বংশোদ্ভূত, তার জায়গায় নতুন প্রাইম মিনিস্টার হয়েছেন মাইকেল মার্টিন। এর পরের ইন্টারন্যাশনাল নিউজটি ইউএসএর ভিসা রিলেটেড। সেখানে আমরা দেখতে পাচ্ছি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা কোভিড প্যান্ডেমিকের মাঝে তারা ভিসা ইস্যু করা বন্ধ করেছে। কাদের ক্ষেত্রে, ক্যাটাগরিটা খুব ইম্পর্ট্যান্ট, নন ইমিগ্রান্ট ওয়ার্ক ভিসা, নন মাইগ্রান্ট ওয়ার্ক ভিসা যেগুলো, নন ইমিগ্রান্ট ওয়ার্ক ভিসা যেগুলো, তাদের ইস্যুয়েন্স ইউনাইটেড স্টেটস বন্ধ করেছে। এর মধ্যে কোন কোন ভিসা আসে খুব ইম্পর্ট্যান্ট, এইচ ওয়ান বি হচ্ছে স্কিল্ড ওয়ার্কারদের ভিসা, যারা স্কিল্ড ওয়ার্ক করতে যায় আমেরিকাতে তারা H-1B ভিসা অ্যাপ্লাই করে। তাদের ডিপেন্ডেন্টরা, তাদের ওপর যারা নির্ভরশীল, তাদের ফ্যামিলি পার্সন বা ডিপেন্ডেন্ট যারা, তারা H-4 ভিসার জন্য অ্যাপ্লাই করে। এছাড়া আমরা এই ডিটেল লিস্টটা একটু দেখে নেব কে কোন ভিসার জন্য অ্যাপ্লাই করে। যারা সিজনাল ওয়ার্কার যায়, সিজনাল ওয়ার্কার হিসেবে আমেরিকাতে যাওয়া যেতে পারে, তারা অ্যাপ্লাই করে H-2B ভিসা। আচ্ছা, ইন্ট্রা কোম্পানি ট্রান্সফার, একই কোম্পানির মধ্যে যদি কোনো একটি কোম্পানির ভারতীয় প্রতিষ্ঠান থেকে আমেরিকান ব্রাঞ্চে, ইন্ডিয়ান ব্রাঞ্চ থেকে আমেরিকান ব্রাঞ্চে যদি কোনো কর্মচারী যায় ওয়ার্কার, তাহলে সে অ্যাপ্লাই করে L-1 ভিসা। তাদের ডিপেন্ডেন্টরা অ্যাপ্লাই করে L-2 ভিসা। আর যারা পড়াশুনো এবং কাজের জন্য ওয়ার্ক স্টাডি স্টুডেন্ট যারা, সেই জন্য যারা যায় তারা অ্যাপ্লাই করে J-1 ভিসা। এই ক্যাটাগরিগুলি কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। এর মধ্যে ইউএসএ এই ভিসা, ওয়ার্ক ভিসা, H-1B ভিসা যেটা, ওয়ার্ক ভিসা ইস্যু করা বন্ধ করেছে এপ্রিল মাস। এ প্রসঙ্গে উল্লেখযোগ্য, গ্রিন কার্ড যেটা আছে সেটা কিন্তু ইমিগ্রেশনের জন্য, সেটা কিন্তু টেম্পোরারি নয়। গ্রিন কার্ড হোল্ডাররা ইউএস সিটিজেনশিপ পাওয়ার যোগ্য হয়ে যায়। এই গ্রিন কার্ড ইস্যুয়েন্সও এপ্রিল 2020 থেকে আমেরিকা বন্ধ করে দিয়েছিল। এরপরে আমরা ন্যাশনাল নিউজগুলি দেখে নেব। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে OBC বা আদার ব্যাকওয়ার্ড কাস্ট যারা আছে তাদের সাব ক্যাটাগরাইজেশনের জন্য একটি কমিশন তৈরি করা হয়েছিল। তার চেয়ারম্যান হেড ছিলেন দিল্লি হাইকোর্টের এক্স রিটায়ার্ড চিফ জাস্টিস জি রোহিণী। জি রোহিণীর তত্ত্বাবধানে কমিশন ফর সাব ক্যাটাগরাইজেশন অফ OBCs
এই কমিশনের কার্যকলাপের মেয়াদ আরও 6 মাস বৃদ্ধি করা হয়েছে এবং এরা কাজ করছে ওবিসি ক্যাটাগরি যারা যে রিজার্ভেশন পায় তাদের বেনিফিটগুলো কোন সব কমিউনিটি পাচ্ছে না পাচ্ছে না এই বিচার করার জন্য এই কমিটি তৈরি করা হয়েছে। এর পরের নিউজটি ইন্ডিয়ান নেশন স্পেস সরি এর পরের নিউজটি ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রমোশন অ্যান্ড অথোরাইজেশন সেন্টার রিলেটেড, যার অ্যাক্রোনিম হচ্ছে ইনস্পেস। ক্যাবিনেট এই ইনস্পেস ক্রিয়েশন করার অ্যাপ্রুভাল দিয়েছে। এই ইনস্পেস হচ্ছে একটি আলাদা ডিরেক্টরেট যারা থাকবে ডিপার্টমেন্ট অফ স্পেসের আন্ডারে, কিন্তু এরা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবে বিটুইন প্রাইভেট কোম্পানি অ্যান্ড গভর্নমেন্ট ডিপার্টমেন্ট অফ স্পেস অ্যান্ড ইসরো, যাতে ইন্ডিয়ার যে স্পেস ইনফ্রাস্ট্রাকচার আছে তাকে প্রাইভেট কোম্পানিরা নিজেদের প্রয়োজনে এবং ব্যবসায়িকভাবে ব্যবহার করতে পারে। এই কমিউনিকেশনের চ্যানেল বা প্রাইভেট লেভেল প্লেইং ফিল্ড হিসেবে ইনস্পেস কাজ করবে। ইতিপূর্বে বিজনেস উইং অফ ইসরো হিসেবে NSIL 1 বছর আগে ভারত প্রতিষ্ঠিত করেছে। ইনস্পেস আরেকটি নতুন দিক স্পেস সেক্টরে খুলে দেবে বলে ধরা হচ্ছে। এদের নিজস্ব ডিরেক্টরেট থাকবে, তাদের চেয়ারম্যান থাকবে। এরা স্পেস ইন্ডিয়ান স্পেস প্রমোশনের কাজ করবে, যাতে ভারতের যে এজটা আছে স্পেস সেক্টরে, গোটা বিশ্বে খুব কম দেশ আছে যারা স্পেসের ক্যাপাবিলিটি ডেভেলপ করতে পেরেছে, তাদের মধ্যে ভারত অন্যতম, যাতে এই ক্যাপাবিলিটি ভারত আরও বেশি করে ব্যবহার করতে পারে, অর্থ উপার্জন করতে পারে এবং সাইন্টিফিক ডেভেলপমেন্টে এগিয়ে যেতে পারে। সেই জন্য এই ইনস্পেসের প্রতিষ্ঠা একটি উল্লেখযোগ্য বিষয় হতে চলেছে। এর সাথে সাথে আরেকটি ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে একটি নতুন স্যাটেলাইট নেভিগেশন পলিসি ভারতে তৈরি করার চেষ্টা হচ্ছে বা প্রপোজাল দেওয়া হয়েছে, যেখানে এই নেভিগেশন স্যাটেলাইট নেভিগেশন মিলিটারি স্ট্র্যাটেজিক দিক থেকে ভীষণ ইম্পর্টেন্ট, সেটাকে গুরুত্ব দেওয়া হবে। প্রেজেন্টলি যে দুটো পলিসি ভারতবর্ষে আছে এই নিয়ে, সেটা হচ্ছে রিমোট সেন্সিং ডেটা পলিসি এবং স্যাটকম পলিসি 2000 সালের। এগুলো যেহেতু সময়ের সাথে সাথে একটু পুরনো হয়ে গেছে, তাই নতুন একটি স্পেস পলিসি তৈরি করার প্রপোজাল হয়েছে। এর পরের নিউজটি ইম্পর্টেন্ট হচ্ছে ONGC বিদেশ। আমরা জানি বিদেশে ONGC যে কাজগুলো করে তা সেটা ONGC বিদেশ লিমিটেড করে, OVL। এরা মায়ানমারের সুয়ে প্রজেক্ট বলে একটি প্রজেক্ট আছে, সেখানে অলরেডি কাজ করছিল, সেখানে আরও যাতে বেশি টাকা ইনভেস্ট করতে পারে তার জন্য ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক অ্যাফেয়ার্স অ্যাপ্রুভাল দিয়েছে। উল্লেখযোগ্য এই সুয়ে প্রজেক্ট মায়ানমারে যেটা আছে, এটা 2012 সালে ফাংশনাল হয়। এখান থেকে গ্যাস উৎপাদন হয় এবং গেলও এই প্রজেক্টের একটি পার্ট। ভারত এই সুয়ে প্রজেক্ট থেকে শুধু ভারত নয়, ভারত মায়ানমার সাউথ কোরিয়া তিনটি দেশ মিলিতভাবে এই প্রজেক্টে কাজ করছে এবং ভারতের ক্ষেত্রে একটি ONGC বিদেশের ক্ষেত্রে একটি প্রফিটেবল প্রজেক্ট। এরপরে আমরা যে ন্যাশনাল নিউজটি দেখে নেব সেটা হচ্ছে ভারতের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 59খানা চাইনিজ অ্যাপসকে ব্যান করে দিয়েছে। আমরা জানি এই কোভিড প্যান্ডেমিকের সময় থেকে এবং ভারতে যে চাইনিজ অ্যাগ্রেশন চলছে লাদাখ এবং ভারতের উত্তর পূর্ব অঞ্চলে, সেই তার রিয়াকশান হিসেবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বিভিন্ন চাইনিজ অ্যাপগুলোকে ব্যান করছিল। এই মে মাসে 59খানা চাইনিজ অ্যাপকে ইন্ডিয়া ব্যান করেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো টিকটক, শেয়ার ইট, MI ভিডিও কল, ক্লাব ফ্যাক্টরি এবং ক্যাম স্ক্যানার। এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলেছে যে এটা ন্যাশনাল সিকিউরিটি এবং সভেরেনটির ওপর থ্রেট হিসেবে এই অ্যাপগুলোকে কনসিডার করে ব্যান করা হয়েছে। এর পরের যে নিউজটি দেখে নেব সেটা হচ্ছে ইন্ডিয়া ভুটান রিলেশন রিলেটেড। সেখানে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া ভুটানের জয়েন্ট ভেঞ্চারে একটি নতুন হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট, খোলংচু হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট 600 মেগাওয়াটের। এটা ভুটানের লেস ডেভেলপড ইস্টার্ন রিজিয়ান ত্রাসি ইয়াংসিতে ডেভেলপ করা হয়েছে, এস্টাবলিশ করা হয়েছে। এটা এই জন্য উল্লেখযোগ্য যে এটা প্রথম একটি ইন্ডিয়া ভুটান জয়েন্ট ভেঞ্চার যেটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এগ্রিমেন্টের বাইরে এসে সেট আপ করা হয়েছে। এখানে কাজ করেছে ভারতের সাতলেজ জলবিদ্যুৎ নিগম এবং হিমাচল প্রদেশের একটি PSU এবং ভুটানিজ ড্রুক গ্রিন পাওয়ার কর্পোরেশন। ভারত এবং ভুটানের মধ্যে এই হাইড্রো ইলেকট্রিক পাওয়ার ডিপ্লোমেসি এটা খুব
পরিচিত একটি ব্যাপার, এবং ভারতের ভুটানের টার্গেট হচ্ছে 2020 সালের মধ্যে 10,000 মেগাওয়াট ইনস্টল ক্যাপাসিটি তৈরি করা। এরপরে যে ন্যাশনাল নিউজটি দেখে নেব সেটা হচ্ছে ভারতের র্যাঙ্ক ইউনাইটেড নেশনের HDI ইন্ডেক্সে, ইউনাইটেড নেশন হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে ভারতবর্ষের স্থান হয়েছে 189টি দেশের মধ্যে 131। পূর্ববর্তী অবস্থান থেকে ভারতের অবস্থান দুটো পজিশন নেমে গেছে। এটা 2019 ভিত্তিতে 2020 সালে এই রিপোর্ট বেরিয়েছিল। 2020 সালের HDI এর রিপোর্টে, যেটা UNDP প্রথমবার ব্যবহার করেছে একটি নতুন পরিমাপের পদ্ধতি, সেটা হচ্ছে PHDI, যার ফুল ফর্ম হচ্ছে প্ল্যানেটারি প্রেশার অ্যাডজাস্টেড HDI। এই প্ল্যানেটারি প্রেশারস অ্যাডজাস্টেড HDIটা কী জিনিস, এটা হচ্ছে ডেভেলপমেন্টের জন্য আমরা বিভিন্ন রিসোর্সের ওপর যে প্রেশার তৈরি করি বাই ইউজিং ফসিল ফুয়েল, মেটাল এবং আদার রিসোর্সেস টু প্রোডিউস গুডস অ্যান্ড সার্ভিসেস, এই জিনিসটাকে কনসিডার করে আমরা কী করি, আমরা প্ল্যানেটের ওপর একটা প্রেশার তৈরি করি। এই জিনিসটাকে মাপার জন্য প্ল্যানেটারি প্রেশার অ্যাডজাস্টেড HDI একটি নতুন অ্যাসেসমেন্ট ব্যবহার করা হয়েছে। এতে যেটা দেখা গেছে যে যেই মাত্র এই জিনিসটিকে কনসিডার করা হয়েছে, তাতে যেগুলো ভেরি হাই হিউম্যান ডেভেলপমেন্ট গ্রুপের যে দেশগুলো ছিল তাদের অবস্থান সঙ্গে সঙ্গে নিচের দিকে নেমে গেছে। এতে বোঝা যাচ্ছে হাইলি ডেভেলপ যারা দেশ তারা প্ল্যানেটের বেশিরভাগ রিসোর্স ইউজ করে, এবং ইউজ করে বলে তারা প্ল্যানেটের ওপর বেশি প্রেশারও তৈরি করে। ভারতের রিপ্রেজেন্টেটিভ UNDP বর্তমানে রয়েছেন শোকো নাডা, এই নামটি একটু জেনে রাখা দরকার, শোকো নাডা। এবং এনভায়রনমেন্ট রিলেটেড কোনো লেখাতে এই HDI এর যে নতুন পরিমাপ PHDI, প্ল্যানেটারি প্রেশারস অ্যাডজাস্টেড HDI, এটার যে ব্যাপারটা সেই জিনিসটার লেখা যেতে পারে, এটা ভালো নাম্বার আনবে বলে মনে হয়। এরপরে আমরা সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট রিলেটেড নিউজগুলি দেখে নেব। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ার প্রথম ন্যাশনাল ফোরকাস্ট অন দ্য ইম্প্যাক্ট অফ গ্লোবাল ওয়ার্মিং অন দ্য সাবকন্টিনেন্ট, এইটার ওপর কাজ করছিল IITM পুনে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেট্রোলজি পুনে। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের ন্যাশনাল ফোরকাস্টের ওপর যে মডেল সেইটা প্রথম তৈরি করেছে IITM পুনে, এবং তাদের এই যে মডেল এটা IPCC যে নেক্সট রিপোর্ট 2022 তার পার্ট হতে চলেছে। এইখানকার সায়েন্টিস্ট বলেছেন যে ভারতে অলরেডি টেম্পারেচারের অবজার্ভড চেঞ্জ লক্ষ্য করা গেছে, 0.7 ডিগ্রি সেন্টিগ্রেড রাইজ ভারতে অলরেডি লক্ষ্য করা গেছে। এই গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে যে তথ্যটা ভীষণ উল্লেখযোগ্য, যেটা সবসময় রাইটিংয়ে ব্যবহার করা যেতে পারে, সেটা হচ্ছে পৃথিবীর সমস্ত দেশ মিলিতভাবে একটা এগ্রিমেন্টে সাইন করেছে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে, যেটা প্যারিসের সময় সাইন করা হয়েছে মোটামুটি প্রায় সব দেশ মিলে, আমেরিকা যদিও সাইন করেনি, যে এই শতকের শেষ পর্যন্ত গ্লোবাল অ্যাভারেজ টেম্পারেচার রাইজ যেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে, সেটা যেন 2 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বা তার বেশি না হয়, তার থেকে যেন কম হয় টেম্পারেচার রাইজটা ডিউ টু গ্লোবাল ওয়ার্মিং, এইটা হচ্ছে টার্গেট। এই টার্গেটে সব দেশ কাজ করছে। তো আমাদের দেশে এটা এখন পর্যন্ত একটা পার্টিকুলার পিরিয়ডে এই 10 শতকে দেখা গেছে এটা 0.7 ডিগ্রি সেন্টিগ্রেড রাইজ করেছে। আমরা জানি গ্লোবাল ওয়ার্মিং ভারতবর্ষের তিনটে জিনিসে মারাত্মকভাবে ক্ষতি করবে, সেটা হচ্ছে 1 নম্বর ন্যাচারাল ইকোসিস্টেম, এগ্রিকালচারাল আউটপুট এবং ফ্রেশ ওয়াটার রিসোর্সেস। এই তিনটে জিনিস কিন্তু ভীষণ উল্লেখযোগ্য। এরপরে যে নিউজটি দেখে নেব সেটা হচ্ছে গত বছর 2020 সালের জুন মাসে ভারতে একটি সূর্যগ্রহণ দেখা গেছিলো, সোলার ইক্লিপস, যাকে রিং অফ ফায়ার, যেটা পপুলারলি রিং অফ ফায়ার নামে পরিচিত, এটা ভারতের বিভিন্ন পার্ট থেকে ভিজিবল হয়েছিল বা দৃশ্যমান হয়েছিল। এরপরের নিউজটি এনভায়রনমেন্ট রিলেটেড, সেখানে দেখতে পাচ্ছি আমাদের যে এনভায়রনমেন্ট মিনিস্ট্রি আছে তার ওয়াইল্ড লাইফ ডিভিশন একটি নতুন আইন বা রুল বা নিয়ম এনেছে, সেখানে তারা এক্সোটিক ওয়াইল্ড লাইফ স্পিসিসকে
স্পিসিস যেগুলো আছে তাদের ইম্পোর্ট এক্সপোর্টকে রেগুলেট করবে বলে জানিয়েছে। এই এক্সোটিক ওয়াইল্ড লাইফ স্পিসিস কোনগুলি? সেই সমস্ত প্রাণী যারা কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ইন এন্ডেঞ্জার্ড স্পিসিস বা সাইটস CITES অফ ওয়াইল্ড ফনা অ্যান্ড ফ্লোরা বলে একটি অর্গানাইজেশন আছে, তাদের অ্যাপেন্ডিক্সেস 1, 2 এবং 3 যে সমস্ত এনিমেল আছে তাদের এখন থেকে এক্সোটিক লাইভ স্পিসিস বলে এই ক্যাটাগরিতে রেগুলেট করবে ভারতের এনভায়রনমেন্ট মিনিস্ট্রি। এদের ট্রেড ইতিমধ্যে খুব বেশি মাত্রায় হয়, যেটা পরিবেশ এবং ইকোসিস্টেমের পক্ষে মারাত্মক। গোটা পৃথিবীতে IUCN এটা নিয়ে কাজ করছে। ভারত এই চুক্তির একটি সিগনেটারি মেম্বার এবং সেই হিসেবে ভারতে এর দায়িত্ব আছে এই ধরনের স্পিসিসের ট্রেড বন্ধ করার। ভারতে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো নামে একটি অর্গানাইজেশন আছে যারা এই ইল্লিগাল ট্রেডকে মনিটর করে। ওয়ার্ল্ড লাইফ ক্রাইম রিপোর্ট 2016 পেশ করেছে ইউনাইটেড নেশন। তাতে দেখা যাচ্ছে যে এই ইল্লিগাল ট্রেডিং প্রোডাক্ট যেগুলো আছে তার মধ্যে 7,000 ধরনের স্পিসিস আছে প্রাণী এবং উদ্ভিদ মিলে গোটা বিশ্বে যাদের ওপর ট্রেড করা হয়। এই প্রসঙ্গে গোটা বিশ্বে যে ট্রিটি বা কনভেনশন আছে তার নাম সাইট CITES, ভারত এই সাইটসের একজন সিগনেটারি। এরপরে যে এনভায়রনমেন্টের নিউজটি দেখে নেবো সেটি হচ্ছে জুন মাসের 8 তারিখ ওয়ার্ল্ড ওশেন ডে হিসেবে সেলিব্রেট করা হয়। 2020 সালের এই জুন মাসের 8 তারিখে যে ওয়ার্ল্ড ওশেন ডে সেলিব্রেট করা হলো তাতে ভারতের একটি মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্সের আন্ডারে একটি সংস্থা আছে ন্যাশনাল সেন্টার ফর পোলার অ্যান্ড ওশেন রিসার্চ, এদের সিলেক্টেড 8 জন এ গ্রুপ অফ সায়েন্টিস্ট যারা সাদান ওশেন বা আন্টার্কটিকা পর্যন্ত ট্রাভেল করেছিল এই তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করেছে। সাদান ওশেনকে রাফেস্ট ইন দ্য ওয়ার্ল্ড ধরা হয়, কেননা এই সাদান ওশেন দক্ষিণ দিকের যে সমুদ্র আছে পৃথিবী সেখানে এক্সপেরিমেন্ট করা বা সেখানে যাত্রা করা খুবই কঠিন। আমরা জানি ভূগোলের দিক থেকে এখানে রোরিং 40s, ফিউরিয়াস 50s, স্ক্রিমিং 60s এই ধরনের বিভিন্ন খুব ভয়ঙ্কর বায়ু প্রবাহ প্রবাহিত হয় যেগুলো জাহাজ বা সমুদ্র যাত্রার পক্ষে নেভিগেশনের পক্ষে খুব রিস্কি। এছাড়া আইস ফিল্ডস আছে, তো এই তারা তাদের এক্সপিরিয়েন্স এখানে শেয়ার করেছে ওয়ার্ল্ড ওশেন ডে অন June 8। এছাড়া জুন মাসে ইসরো একটি কমিউনিকেশন স্যাটেলাইট লঞ্চ করেছে CMS-01। এই কমিউনিকেশন স্যাটেলাইটটি 7 বছর ওয়ার্ক স্প্যানে কাজ করবে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার। এরপরে আমরা অবিচুয়ারি সম্পর্কিত নিউজগুলো দেখে নেব। সেখানে আমরা দেখতে পাচ্ছি মিউজিক ডিরেক্টর কম্পোজার ওয়াজিদ আলী খান, সাজিদ ওয়াজিদের যে ওয়াজিদ আলী খান সেই ওয়াজিদ আলী খান জুন মাসে মারা গেছেন। এছাড়া বলিউডের অ্যাক্টর সুশান্ত সিং রাজপুত জুন মাসে আত্মহত্যা করেছিলেন বলে জানা গেছে। এছাড়া রাজিন্দর গোয়েল বলে একজন ক্রিকেটার মারা গেছেন যিনি রঞ্জিতে খুব বিখ্যাত স্পিনার ছিলেন ভারতে, রঞ্জি ট্রফিতে উনি 637টি উইকেট পেয়েছেন সারা জীবনে। এরপরে আমরা ইকোনমিক সম্পর্কিত নিউজগুলো দেখে নেব। ইন্ডিয়ান ইকোনমিতে দেখতে পাচ্ছি আমরা জুন মাসে ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক অ্যাফেয়ার্স এরা মিনিমাম সাপোর্ট প্রাইস বা MSP-র যে বৃদ্ধি তাতে অ্যাপ্রুভাল দিয়েছে। MSP বাড়ানো হয়েছে জুন মাসে 2020-21 মার্কেটিং সেশনের জন্য, এবং কাদের বাড়ানো হয়েছে খারিফ ক্রপগুলোর, খারিফ শস্য ইনক্লুডিং পেডি বা ধান, পালসেস বা ডাল এবং কটন বা তুলো। আচ্ছা, এবার MSP মিনিমাম সাপোর্ট প্রাইস একটি খুব গুরুত্বপূর্ণ ইস্যু ভারতের কৃষিক্ষেত্রে, কারণ ভারতের কৃষিক্ষেত্রে MSP রাখা হয়েছে যাতে কৃষকেরা পর্যাপ্ত রেমুনারেশন পায় বা প্রাইস পায় তাদের প্রডিউসের, যাতে তারা বিক্রি করে সহায়ক মূল্য হিসেবে এই মূল্যটা পায় যাতে তারা সার্ভাইভ করতে পারে। MSP গভর্নমেন্টের একটি ইনস্ট্রুমেন্ট যা দিয়ে দরিদ্র গরিব কৃষকদের সুরক্ষা দেওয়া হয়। রিসেন্ট যে কৃষক আন্দোলন হচ্ছে তাতে নতুন কৃষি আইনে MSP হয়তো উঠে যাবে বলে এই
ভয়ে কৃষকরা এই আন্দোলনটি করছে। এ প্রসঙ্গে বলে রাখা দরকার, এমএসপির কিন্তু কোনো লিগাল ব্যাকিং নেই। এমএসপি ভারতের ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক অ্যাফেয়ার্স অ্যাপ্রুভ করে প্রত্যেক বছর খারিফ এবং রবি ক্রপের জন্য। আচ্ছা, এই এমএসপি বৃদ্ধিটা যে হয়েছে, এটা 2018 সালের বাজেটে সরকার ঘোষণা করেছিল, কেন্দ্রীয় সরকার, যে এমএসপিকে বাড়িয়ে 1.5 times, অ্যাটলিস্ট 1.5 times অফ অল ইন্ডিয়া ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ প্রোডাকশানে আনা হবে। মানে কোনো একটি কৃষিজাত দ্রব্যের ক্ষেত্রে, কৃষি উৎপাদনের ক্ষেত্রে, তার সারা ভারতের ওয়েটেড অ্যাভারেজ উৎপাদন খরচের যদি আমরা করি, সেই খরচের দেড় গুণ এমএসপি প্রোভাইড করা হবে। এই যে ঘোষণা 2018-19 বাজেটে করা হয়েছিল, সেই ঘোষণাকে মেনেই এই বৃদ্ধি করা হয়েছে বলে সরকার দাবি করেছে। এই বৃদ্ধির পরে দেখা যাচ্ছে ভারতবর্ষে সবথেকে বেশি রিটার্ন পাওয়া যায় বা সহায়ক মূল্য পাওয়া যায় কোন দ্রব্যের ক্ষেত্রে, সেটা হচ্ছে বাজরা 84%, এরপরে আছে উড়াদ 64%, তারপরে আছে টার বা টার ডাল 58%, তারপরে আছে মেজ বা ভুট্টা 53%। কৃষক আন্দোলন একটি কারেন্ট ইস্যু এবং এমএসপির ক্ষেত্রে এই নলেজটা থাকা ভীষণ দরকার। অর্থনীতিতে এই এমএসপি রিলেটেড রাইটিংস আসতে পারে, তখন কিন্তু এই আইডিয়াগুলো লিখতে হবে। জুন মাসে আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আরবিআই নিয়েছে, সেটা হচ্ছে যে, বা কেন্দ্রীয় সরকার নিয়েছে, সেটা হচ্ছে সারা ভারতে যতগুলো মাল্টি স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক আছে, আরবান কোঅপারেটিভ ব্যাঙ্ক আছে, এই সমস্ত কোঅপারেটিভ ব্যাঙ্কদের আরবিআইয়ের সুপারভিশনে আনা হবে। ইতিপূর্বে যে কোঅপারেটিভ ব্যাঙ্কগুলো কিন্তু আরবিআইয়ের সুপারভিশনে থাকতো না। কারা সম্পূর্ণ সুপারভিশনে থাকতো? শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্ক বা এসসিবি এবং প্রাইভেট ব্যাঙ্কস, তারাও এসসিবি, কিন্তু ওই কোঅপারেটিভ ব্যাঙ্কগুলো কিন্তু সুপারভিশনে থাকতো না। গ্রামীণ ব্যাঙ্ক কিন্তু সুপারভিশনে থাকতো। তো এই ঘোষণার পরে বলা হয়েছে যে এদেরও আরবিআইয়ের সুপারভিশনে সম্পূর্ণভাবে আনা হবে। এর পেছনে গুরুত্বপূর্ণ যে মহারাষ্ট্রে একটি কোঅপারেটিভ ব্যাঙ্ক দেউলিয়া হয়ে যায় খুব রিসেন্টলি, পাঞ্জাব অ্যান্ড মহারাষ্ট্র কোঅপারেটিভ ব্যাঙ্ক, তারপরেই এই সিদ্ধান্তটা কার্যকর হয়েছে। এবং সরকার বলেছে যে গোটা ভারতে 1540 কোঅপারেটিভ ব্যাঙ্ক আছে, যাদের ডিপোজিটারের সংখ্যা 8.6 crore, 8.6 crore এবং টোটাল অর্থমূল্য হিসেবে 4.84 lakh crore টাকা এই ব্যাঙ্কগুলো হোল্ড করছে। তো এটা একটা হিউজ অ্যামাউন্ট। ধরা হচ্ছে যে এই আরবিআই সুপারভিশনে আসার ফলে ডিপোজিটারদের সিকিউরিটি বাড়বে বা বৃদ্ধি পাবে। অর্থনীতি বা ব্যাংক সম্পর্কিত রাইটিংয়ে এই আইডিয়াটি থাকা দরকার। এই লেখার আইডিয়াটা থাকলে এই সম্পর্কিত, মানে ডিপোজিটার সিকিউরিটি, মানে ব্যাংকে টাকা রাখার যে সুরক্ষা, সেই সুরক্ষা সম্পর্কিত লেখায় এই ইস্যুগুলি তুলে ধরা যেতে পারে। এরপরে যে ইকোনমিক্সের নিউজটি দেখব আমরা, সেটা ভীষণ গুরুত্বপূর্ণ। IMF তাদের একটি রিপোর্ট পেশ করে যার নাম ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক। এই ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে IMF বলেছে যে কী এমার্জিং মার্কেট ইকোনমি যারা আছে, তারা এমার্জিং মার্কেট ইকোনমির মধ্যে ভারত আছে, চায়না আছে, ব্রাজিল আছে, সাউথ আফ্রিকা আছে, মেক্সিকো আছে, আর্জেন্টিনা আছে, এরা কোভিড প্যান্ডেমিকের দ্বারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এবং ভারতের GDP 4.5% কন্ট্রাকশন হবে আগামী বছরে, মানে 2021-22। কে বলেছে? IMF তাদের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক রিপোর্টে। ঠিক একইভাবে ওয়ার্ল্ড ব্যাংক তাদের একটি রিপোর্ট পাবলিশ করে যার নাম গ্লোবাল ইকোনমিক প্রসপেক্ট। এই গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টে ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মালপাস বলেছেন যে ভারতের GDP কন্ট্রাকশন হবে 3.2%। ওয়ার্ল্ড ব্যাংক রিপোর্টের নাম কি? গ্লোবাল ইকোনমিক প্রসপেক্ট। প্রেসিডেন্ট ডেভিড মালপাস বলেছেন 3.2% কন্ট্রাকশন হবে ভারতের GDP। তো এই দুটো রিপোর্ট এবং দুটো ব্যাংক বা অর্থনৈতিক সংস্থার নাম
এবং তাদের ভারতের অর্থনীতির যে প্রেডিকশান সেটা মনে রাখা ভীষণ প্রয়োজন অর্থনীতির ক্ষেত্রে বা কারেন্ট অ্যাফেয়ার্স বা রাইটিংয়ের ক্ষেত্রে এগুলো কাজে লাগানো যেতে পারে। এর সাথে আরেকটি ইকোনমিক ইন্ডিকেটর রিলেটেড নিউজ আমরা একটু অ্যাড করছি, সেটা হচ্ছে কনজিউমার ফুড প্রাইস ইন্ডেক্স CFPI। এটা কোভিড প্যান্ডেমিক শুরু হওয়ার পরে মে 2020 পাবলিশ হয়েছে এবং দেখা যাচ্ছে এটা মারাত্মকভাবে বৃদ্ধি পেয়ে 9.28% হয়ে গেছে মে 2020, যেখানে মে 2019 এটা ছিল মাত্র 1.83%। তার মানে প্যান্ডেমিক কি মারাত্মকভাবে ফুড ইনফ্লেশনের জন্য দায়ী এটা এই স্ট্যাটিস্টিক্স থেকেই বোঝা যাচ্ছে, এবং এটা প্যান্ডেমিকের একটি প্রভাব হিসেবে বলা যেতে পারে, রাইটিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। আমাদের এই ভিডিওটি এখানেই শেষ হলো। আমাদের চ্যানেলটি ভালো লাগলে বেল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন। আমাদের পরবর্তী মাসের কারেন্ট অ্যাফেয়ার্সগুলোর ভিডিও নিয়ে আমরা খুব শিগগিরই হাজির হবো।